নমস্কার, আজতক বাংলায় আপনাকে স্বাগত। এবং শহর কলকাতায় এই মুহূর্তে আমরা, পেছনে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া, যেখানে প্রেমের একদম বলা যেতে পারে, যারা প্রেম করে বাংলায় এবং শহর কলকাতায় তারা এখানে আসে। আর শহর কলকাতার কাছে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, সরস্বতী পুজো নাকি ভ্যালেন্টাইন্স ডে, সেটাই জানবো। এবং সাথে এই মুহূর্তে দুজন শহরের একদম প্রবীণ, নতুন প্রেম করছো? না। ওকে, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, সরস্বতী পুজো নাকি ভ্যালেন্টাইন্স ডে? সরস্বতী পুজো। কেন? কারণ যেহেতু আমরা সিঙ্গেল, তো সরস্বতী পুজোয় বন্ধু বান্ধবদের সাথে ঘোরা যায়, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো বয়ফ্রেন্ডের সাথেই যেতে হবে, তো সরস্বতী পুজো। হ্যাঁ, একদম, আমি সিঙ্গেল, তাই জন্য আমার কাছে সরস্বতী পুজোটাই বেস্ট লাগে বন্ধু বান্ধবদের সাথে ঘোরার জন্য। আর সিঙ্গেল বলে ভ্যালেন্টাইন্স ডেটা অতটা ইম্পর্টেন্ট লাগে না, কারণ সিঙ্গেল আরেকজনকে একটা পার্টনার লাগবে। যদি মিঙ্গেল হতাম তাহলে তো মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেটাই বেশি ইম্পর্টেন্ট হতো আমাদের কাছে। বাংলায় যারা এই ভ্যালেন্টাইন্স ডে কতটা ইম্পর্টেন্ট, কতটা ক্যারি করে এই ভ্যালেন্টাইন্স ডেটা, আমরা সাথে আরও আরও কয়েকজন রয়েছে, একদম আমি জিজ্ঞেস করে নিতে চাইবো তাদেরকে। দাদা, ভ্যালেন্টাইন্স ডে না সরস্বতী পুজো প্রেমের জন্য কোনটা মোস্ট? धार्मिक है। वैलेंटाइन डे जो है अंग्रेजों का दिया हुआ है, ये भारतीय सभ्यता में वैलेंटाइन डे का कहीं नामो निशान नहीं होना चाहिए। हमारे बहुत से लड़के जो है इसके मतलब अगेंस्ट जा रहे हैं कि वैलेंटाइन डे नहीं मनाना चाहिए। ভ্যালেন্টাইন্স ডে কোনটা ইম্পর্টেন্ট শহর কলকাতার কাছে? আরও শহরের মানুষরা রয়েছে, রয়েছে বেশ কিছু যারা আমরা এখানেই দেখতে পাচ্ছি, যে আমাদের চতুর্দিকে বহু মানুষরা রয়েছে, একদম খুব সিনিয়র। হ্যাঁ, পেছনে ভাই, ভ্যালেন্টাইন্স ডে না সরস্বতী পুজো কোনটা ইম্পর্টেন্ট? আমার ভাই। হ্যাঁ সোহাই, ভ্যালেন্টাইন্স ডে না সরস্বতী পুজো? সরস্বতী পুজো। কেন? কারণ আমি একজন পড়ুয়া, সেই কারণে আমার কাছে সরস্বতী পুজোটাই বেশি ইম্পর্টেন্ট। প্রেমের জন্য? প্রেমে এখন প্রেমের টাইম নেই, এখন প্রেমের টাইম হলে বড় হয়ে ভিখারি ভিখারির মতো ভিক্ষা করতে হবে। খুব ভালো, এরকম মানুষের অনেক মতবাদ রয়েছে, একদম সিনিয়র যারা ভিক্টোরিয়াতে আসে। দিদি, সরস্বতী পুজো না, চলে না তিনজনে, সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে? সরস্বতী পুজো অবশ্যই। কেন? কারণ ওটা আমাদের বিদ্যার দেবী। আচ্ছা, কোনটা প্রেমের প্রেমের জন্য কোনটা মোস্ট ইম্পর্টেন্ট? প্রেমের জন্য, প্রেমের জন্য অ্যাকচুয়ালি কোনো দিবসই হয় না, ওটা মানুষ তৈরি করে নিয়েছে বলে তাই। তবে এখন বাঙালির প্রেম মানে সরস্বতী পূজা। বাঙালির প্রেম মানে সরস্বতী পুজো, বাঙালির প্রেম আর ভ্যালেন্টাইন্স ডে, কে এগিয়ে কে পিছিয়ে শহরবাসীর কাছে, একটু জিজ্ঞেস করে নেবো দিদি। হ্যাঁ, সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে বেঙ্গলে কোনটা প্রেমের দিন? সরস্বতী পূজা আমার ফেভারিট। প্রেমের জন্য? হ্যাঁ, প্রেমের জন্য। প্রেমের জন্য না, মানে এমনি আমার ভালো লাগে সরস্বতী পূজা। রাইট, সরস্বতী পুজো এবং এবং সেই সাথে দেখতেই পাচ্ছেন শহরবাসীর কাছে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, তারা কোথায় বেশি প্রায়োরিটি দেয়, সরস্বতী পুজোকে নাকি ভ্যালেন্টাইন্স ডেকে। আজ তাক বাংলায় শহরের কথা শুনলাম, এবার আপনি আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শহরের মত কি সেটা আপনি জানলেন, এবার আপনার মত কি সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।